খুবই সুন্দর একটা ফগলাইটের ব্যবহার রয়েছে, সুন্দর একটা বডি কিট, হোন্ডার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, সুন্দর গ্রিল, এই হেডলাইট সবই একদম জেনুইন। এই গাড়িটা কিন্তু বাবুভাই যা দেখতে পাচ্ছে সব অরিজিনাল, দুইটার দাম কিন্তু সেম বাবুভাই। আমি একটু পরে বলে দিই, যেহেতু দুইটা গাড়ির দাম একদম সেম কাছাকাছি, এটার দাম এটার দাম একই দাম। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো খুব ভালো আছি। বাবু ভাই আজকে একটা ভিডিওতে দুইটা গাড়ি দেখাবো, এই দুটা গাড়ির মধ্যে কিন্তু অনেক কিছু মিল পাবেন। যেমন এটার মডেল 2014 মডেল 19 রেজিস্ট্রেশন, এটার মডেলে কিন্তু 14 মডেল 19 রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কিন্তু পাল কালার, এটাও কিন্তু পাল কালার। জি, এটা কিন্তু হাইব্রিড গাড়ি, এটাও কিন্তু হাইব্রিড গাড়ি, খুবই চমৎকার মিল। দুটোই কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক। আচ্ছা, কাগজপত্র সব কিছুই ভালো পাবেন, দুটোই আপডেট পাবেন। এবং এই দুটো গাড়ির সাথে বাবু আমার একটা মিল আছে, আমার পাঞ্জাবিটা কিন্তু সাদা। আচ্ছা, এবং খুবই সুন্দর চমৎকার গাড়ি, দুটো গাড়ি মারাত্মক সুন্দর গাড়ি। আপনারা অবশ্যই যারা হাইব্রিড ভেজেল গাড়ি পছন্দ করেন তারা অবশ্যই সিটি ক্যাবেতে আসবেন। আমার কাছে দুইটা ভেজেল গাড়ি আছে, খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি, ভালো কন্ডিশনের গাড়ি। বাবা শুরুতে আমি এই গাড়িতে শুরু করবো, 2014 মডেল 19 রেজিস্ট্রেশন, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। আপনারা সামনে থেকে শুরু করবো, দেখেন সামনের হেডলাইটটা দেখেন বাবাই, ডাবল প্রোজেকশন হেডলাইট, খুবই সুন্দর একটা ফগলাইটের ব্যবহার রয়েছে, সুন্দর একটা বডি কিট, হোন্ডার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, সুন্দর গ্রিল, এই হেডলাইট সবই একদম জেনুইন। এই গাড়িটা কিন্তু বাবুভাই যা দেখতে পাচ্ছে সব অরিজিনাল। আচ্ছা, এটা কিন্তু বাংলাদেশে মানে আমার হাতে প্রথম টাচ আপ হয়েছে, আমি মনে হয় সর্বপ্রথম আমার হাতে রং হয়েছে, সামনের বাম্পারটা পিছনের বাম্পারটা রং হয়েছে, আদারস কোনো গাড়ির কথা কোনো টাচ আপ করা হয়নি। এই দুটো গাড়ির ট্যাক্সও তো কম। হ্যাঁ, দুটো গাড়ির ট্যাক্স খুবই কম, মাত্র 25,000 টাকা ইনকাম ট্যাক্সে জিপের একটা ফিল পাবেন, জিপের মজা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, চাহিদা কীরকম ভাই বাংলাদেশে? হ্যাঁ, অনেক ভালো। এবং যাদের কম বাজেটের মধ্যে জিপের আশা, জিপের যে ফিলটা নেওয়ার ইচ্ছা, তারা অবশ্যই হোন্ডা ভেজেল গাড়ির দিকে যাবেন। মেনটেন্যান্সের দিক থেকে শুরু করে কন্ট্রোলিং, ব্রেক কন্ট্রোলিং, গাড়ি চালানোর মজা সব দিক দিয়ে ভালো। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানা বডি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবো না। সামনে গ্লাসটা দেখেন, অরিজিনাল হোন্ডার মনোগ্রাম, এটা জাপানি স্টিকার, জাপানি স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, চারটা চাকার নতুন পেয়ে যাবেন অ্যালিং সহ। এখানে হাইব্রিডের মনোগ্রাম আছে, একদম দেখেন টানা বডি বাবুভাই, দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবো না। ভিতরে ইন্ট্রোটা দেখেন, একদম দেখেন সিডি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন, অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু লাগানো, নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার, ব্ল্যাক ইন্টেরিয়ার। হ্যাঁ, ব্ল্যাক ইন্টেরিয়ার, খুবই চমৎকার ফিটিংসের একটি গাড়ি পেয়ে যাবেন, ভালো কন্ডিশনের গাড়ি। আর পিছন সাইডে দেখবো, দেখেন ফোর স্টারের গাড়ি, জাপানি স্টিকার সহ কিন্তু পেয়ে যাবেন। এখানে হাইব্রিডের মনোগ্রাম পেয়ে যাচ্ছেন, ঢাকা মেট্রো ঘ, জিপের ঘ, 18 সিরিয়ালের গাড়ি, হোন্ডার মনোগ্রাম, সুন্দর স্পয়লার, শো লাইট, ওয়াইপার, ব্যাকলাইট, এখানে ভেজেল লেখা আছে। জি, একদম মানে 100% টাইট একটি গাড়ি। বড় 1 লিটার তেলে মাইলেজ চালানোর মধ্যে আপনি 17-18 মাইলেজ পাবেন। আচ্ছা, ঠিক আছে, হয়তো 1-2 কিলোমিটার এদিক সেদিক, আমার মনে হয় যে বেশি পাবেন, কম পাবেন না। বাট সার্ভিসটা কীরকম? সার্ভিসটা অসাধারণ। হোন্ডা গাড়ি যারা একবার গাড়ি ড্রাইভ করে বাবু ভাই, জি, সাধারণত কিন্তু অন্য কোনো গাড়ির দিকে, অন্য কোনো ব্র্যান্ডের দিকে মুভমেন্ট করে না, কারণ হোন্ডার কাস্টমারই কিন্তু একটু ডিফারেন্ট, খুবই ভালো। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই। আর একটা প্লাস পয়েন্ট দেখেন বাবু ভাই, গাড়িটাতে কিন্তু পাদানির ব্যবহার হয়েছে। আচ্ছা, পাদানি সহ? হ্যাঁ, পাদানি সহ। এই পাদানি কিন্তু সচরাচর কিন্তু সব গাড়িতে থাকে না। এবং গাড়ির ইন্টেরিয়রটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর, পুশি স্টার্ট, এই পাশে কিন্তু পুশি স্টার্টের অপশন রয়েছে বাম পাশে। হ্যাঁ, বাম পাশে পুশি স্টার্ট আছে। এবং এখানে দেখেন বাবাই, ক্রুজ কন্ট্রোলের ব্যবহার আছে, হোন্ডার মনোগ্রাম সহ পেয়ে যাবেন, খুবই সুন্দর। ওকে, আমরা গাড়িটির একটা ইঞ্জিন কন্ডিশনটা দেখবো বাবাই, মানে যেহেতু একদম সবই জেনুইন আছে, এটা না দেখাতে পারলে মনটা শান্তি পাবো না বাবাই, কারণ খুবই চমৎকার কন্ডিশনের একটি গাড়ি দেখেন। মানে এটা কিনা নতুন গাড়ি কিনা সেম, কোনো পার্থক্য নেই বাবাই, দেখেন হেডলাইট থেকে শুরু করে একদম প্রত্যেকটা জায়গা, চ্যাসিস, মার্সিয়াল যা পাবেন জেনুইন, হিটপ্রুফটা সহ জেনুইন। আচ্ছা, চমৎকার গাড়ি। সিসি হচ্ছে 1500? হ্যাঁ, 1500 সিসি, 2014 মডেল, 19 রেজিস্ট্রেশন, ভালো কন্ডিশনের গাড়ি, একদম কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, পাল কালার গাড়ি। এবং এই গাড়িটার দাম, দুটার দাম কিন্তু সেম বাবু ভাই, আমি একটু পরে বলে দিই, যেহেতু দুটো গাড়ির দাম একদম সেম কাছাকাছি, এটার দাম একই দাম। ওকে, সো আমি একটু পরে বলবো এটার দাম, আমি এটা একটু শেষ করে নিই। 2014 মডেল, 19 রেজিস্ট্রেশন, এটাও কিন্তু 1500 সিসির গাড়ি, এটাও পাল কালার, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট, এটা কিন্তু অরিজিনাল পাবেন। হেডলাইট থেকে শুরু করবো, দেখেন হেডলাইটটা কিন্তু জেনুইন পেয়ে যাচ্ছেন, ডাবল প্রোজেকশন হেডলাইট, গ্রিল, হোন্ডার মনোগ্রাম, ঢাকা মেট্রো ঘ, 17 সিরিয়ালের গাড়ি। এই হেডলাইট নিচে দেখেন সুন্দর একটা ফগলাইটের ব্যবহার হয়েছে, পাল কালার কিন্তু বাবু ভাই। হ্যাঁ, দেখেন এটাও কিন্তু, দেখেন এখানে জাপানি স্টিকার সহ পেয়ে যাচ্ছেন, হোন্ডার মনোগ্রাম, জাপানি স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, এটাও টানা বডি, হাইব্রিডের মনোগ্রাম আছে, চারটা চাকা নতুন পেয়ে যাবেন,
অ্যালোরিং সহ। এটার ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু চমৎকার। এটা কি জেট প্যাকেজ? হ্যাঁ জেট প্যাকেজ, জি। খুবই সুন্দর, দেখেন কমলা কালার, কিন্তু আপনি প্যাড সহ পেয়ে যাচ্ছেন, সিডি টিভি ব্যাক ক্যামেরা, নেভিগেশন সহ আছে, হল ফিটিংসের গাড়ি। ভিতরে কিন্তু স্পেস মার্শাল্লাহ অনেক ভালো ভাবেই। জাপানি স্টিকার সহ পেয়ে যাচ্ছেন, ফোর স্টারের গাড়ি। গ্লাসটা কিন্তু জেনুইন আছে। ব্যাক লাইটটা কিন্তু গাড়ির সাথে হাইব্রিডের মনোগ্রাম, এখানে ঢাকা মেট্রো ঘ 17 সিরিয়াল হুন্ডার মনোগ্রাম, সুন্দর একটা ওয়াইফার, স্পয়লার, শো লাইট, ব্যাক লাইট, হুন্ডার মনোগ্রাম সব পেয়ে যাচ্ছেন, একদম পরিপাটি। যারা হুন্ডা ভেজেল খুঁজছেন অবশ্যই, আমার কাছে দুইটা গাড়ি আছে, দুটাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, অবশ্যই আসবেন। আচ্ছা দেখেন, এটাও কিন্তু স্টিয়ারিং, সাসপেনশন, এসি ইঞ্জিন, মাউন্টিং, গিয়ারবক্স খুব ভালো আছে। ব্যাটারি হাইব্রিডের অপশনটা কিন্তু খুব ভালো, ক্রুজ কন্ট্রোলের সব পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর পরিপাটি, ভালো কন্ডিশনের গাড়ি। যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন। দেখেন বাবু ভাই কত সুন্দর, দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল যা দেখতে পাচ্ছেন সব একদম 100% নিখুঁত অবস্থা আছে, একদম নতুন গাড়ি। হিটপুটটা দেখেন, একদম নতুন গাড়ি। ওকে বাবু ভাই, দুটা গাড়ির কিন্তু অনেক কিছু মিল আমি বলে দিয়েছি। 14 মডেল 19 রেজিস্ট্রেশন, এটাও 14 মডেল 19 রেজিস্ট্রেশন, এটাও পাল কালার, এটাও পাল কালার, এটাও হাইব্রিড গাড়ি, এটাও হাইব্রিড গাড়ি, জি। এবং গাড়ির দুটার দামও কিন্তু সেম। আচ্ছা 20,45,000 আস্কিং প্রাইস দুটোই, কিছু নেগোসিয়েবল করবো, দুটার দামে কিন্তু সেম, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। আমার মোবাইল নাম্বার 0171000227, শোরুমের নাম সিটি কারবেলি, সংসদ ভবনের পুরো পাশে, মণিপুরিপাড়ার 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম, অবশ্যই আসবেন, গাড়ি দেখবেন, ভালো লাগলে দাম দর করবেন, পছন্দ হলে চালিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।